সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, যে যেখান থেকে দেশ ও প্রবাস থেকে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে দ্য সেকেন্ড ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজ 12 মার্চ 2022 রোজ শনিবার আমরা অবস্থান করতেছি নওগাঁ জেলার মহাদেবপুর থানা মহাদেবপুর গরুহাটে। আপনারা দেখছেন গাভী বাছুর, এই হাটে গাভী বাছুরগুলো কী দামে ক্রয় বিক্রয় হচ্ছে সে বিষয়ে একটু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি। এই পাশে আমরা একটি গরু দেখতে পাচ্ছি, চলুন দেখি, এটার ইনফরমেশন জানানোর চেষ্টা করি। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? গাভীর বয়স কীরকম? কেবল পড়লো হ্যাঁ, বাছুর বেটা না বেটি? বেটা। কত দুধ কতটুকু হয়? আড়াই থেকে তিন কেজি। আচ্ছা, এখন দামের কথা একটু বলেন তো, দাম কত রাখছেন? 75,000 চাওয়া দাম। হ্যাঁ, একটু সাইড দেন, আমরা একটু ইয়া করতেছি। 75,000 চাওয়া দাম বাছুর। কি বলে? বেটা। আচ্ছা, তো কীরকম দাম বলে কাস্টমার একটু শুনি, কত বলে? 70-এর একটু কম। হ্যাঁ, তো ছাড়ার নিয়ত কত হইলে ছাড়া যায় গাভীটা? হ্যাঁ ভাই, ছাড়ার নিয়তটা কত একটু শুনি, কত হইলে ছাড়া যায়? 74। হ্যাঁ, 74,074। ধন্যবাদ ভাই আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা এই পাশে এই গাভীটা একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। ভাই, বাছুর কি এটা, বেটা না বেটি? বেটা। গাভীর বয়স? 6 দাঁত। দেশি না? দাম কত রাখছেন এটা? 68,000। তো ভাই কীরকম দাম বলে কাস্টমার? 60-62। ছাড়ার নিয়তটা একটু শুনি, সাথে কত হইলে ছাড়া যায়? 65 হইলে ছাড়া যায়। হ্যাঁ, আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। এটা বাছুর কই? বাছুর তো বড়। কি জাতের বাছুর এটা? দেশি। হ্যাঁ, খুব সুন্দর বাছুর। বয়স কীরকম হবে বাছুরের? বছর হয় না। হ্যাঁ, 10 মাস। গাভীর বয়স? জোয়ান হয়ে গেছে। দাম কত রাখছেন এটার? 1,00,000। আচ্ছা, 1,00,000 এই বাছুরের সাথে। বাছুরটা মানে খুব সুন্দর একটি বাছুর, যার কারণে গাভীটার মূল্য একটু বেশি হয়ে গেছে। কীরকম দাম বলে চাচা? কত? 85 পর্যন্ত বলে। হ্যাঁ, 85,000 পর্যন্ত বলে। তো ছাড়ার নিয়ত কত হইলে ছাড়া যায়? 90-92 নিয়ত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এটা কি দুধ চেক হচ্ছে নাকি? বাছুর কি ভাই, এটা বেটা না বেটি? বেটা। বা গাভীর বয়স কিরকম? 4 দাঁত। এটা বিয়ান দ্বিতীয় না? আচ্ছা, দ্বিতীয় বিয়া না? দাম কত রাখছেন ভাই এটা? 115। 1,15,000 চাওয়া দাম। আমরা একটু আইডিয়া জানবো যে কীরকম দাম কাস্টমার বলে। কত বলে ভাই একটু জানান দেখি? 85-86। নিয়ত কত ভাই ছাড়ার আপনার? 90-95 ছাড়ার নিয়ত। আমরা একটু দেখানোর চেষ্টা করি, 90-95 গাভী বাছুর। বাছুরটা খুব সুন্দর একটি বাছুর। এরপরে এর নাভিটাও আছে। এরপরে আমরা এই গাভীটার একটু ইনফরমেশন জানার চেষ্টা করব। ভাই ভালো আছেন? বাছুর কি এটা, বেটা না বেটি? বেটা। গাভীর বয়স? 4 দাঁত। কি জাত এটা ভাই? সিন্ধি সাইওয়াল। দুধ কতটুকু আশা করা যায়? 5 কেজি। হ্যাঁ, 5 কেজি দুধ বেটা বাছুর। আচ্ছা, দামটা শুনি, কত দাম? হ্যাঁ, একটু জোরে বলা লাগবে ভাই। হ্যাঁ, 135 চাওয়া দাম। হ্যাঁ,
135 চাওয়া দাম, 135,000 সিন্ধি সাইওয়াল, 5 কেজি দুধ, বেটা বাছুর। তো কিরকম দাম বলে কাস্টমার? আচ্ছা একটু আইডিয়া দিতেন আমরা, মানে মিডিয়াতে জানানোর জন্য। আমার কানে বললে হবে না, 20 পার। আচ্ছা 20 পার বিক্রির নিয়ত, হ্যাঁ 120,000 বিক্রির নিয়ত। আচ্ছা ভাই ঠিক আছে, ধন্যবাদ ইনফরমেশন দেওয়ার জন্য। আমরা এই পাশে দেশি গাবির একটু ইনফরমেশন জানানোর চেষ্টা করবো। চাচা বাসুর কি বেটা না বেটি? বেটি। দুধ কতটুকু হয়? 250। বয়স কিরকম গাবি? 2 দাঁত। নতুন বিয়ান। দাম কত রাখছেন? 80,000 চাওয়া দাম। কিরকম দাম বলে কাস্টমার? কত বলে কাস্টমার দাম? একটু আইডিয়া দিলে ভালো হয়। আচ্ছা কত বলছে? 65 থেকে 66। বাসুরটা আমরা আর একবার দেখি, বাসুরটা সুন্দর বেটি বাসুর, 65 থেকে 66 দাম বলে। তো ভাইদের নিয়ত কত হইলে ছাড়া যায়? 70 এই পার না? আচ্ছা ঠিক আছে ভাই। সুপ্রিয় দর্শক, আমরা গাবি গরুর একটু ইনফরমেশন জানার চেষ্টা করতেছি। ভাইয়ের এটার বাসুরের বয়স কীরকম? 5 দিন। হ্যাঁ বেটি তো, তাই না? গাবির বয়স? আচ্ছা প্রথম বিয়ান আর কি। দাম কত রাখছেন? 65 চাওয়া দাম। কীরকম দাম বলে এটার? মানে 60-এর নিচে আর কি। তো কত হইলে ছাড়া যায়? নিয়ত কত? 60-এর একটু উপরে। আচ্ছা ভাই ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু ইনফরমেশন জানানোর চেষ্টা করতেছি দর্শকদের। দাঁত দেখা হচ্ছে? হ্যাঁ ভাই। কিরকম বয়স গাবির? গাবির বয়স 4 দাঁত। বাসুর বেটা না বেটি? কত রাখছেন দাম? 75 রাখা দাম। বাচ্চা বেটা দেশি গাবি। তো কিরকম দাম বলে কাস্টমার? 60,000 বলছে। আচ্ছা আপনি বলছেন 60,000। আচ্ছা আপনাদের নিয়তটা একটু শুনি, শেষ পর্যন্ত কত হইলে বেচা যায়? 65 পার। হ্যাঁ আচ্ছা যাক, বেচা কিনা করেন আপনারা, আসো। ধন্যবাদ ইনফরমেশন দেওয়ার জন্য ভাই। না ভাই ভাইয়ের গাভিটা ভাই মামলা ধরা ভাই, অবশ্যই অবশ্যই এই গাভির ইনফরমেশন নেওয়ার দরকার। গাভিটা হাড্ডি সার। বাসুর কই ভাই? এইটা বাসুর। হ্যাঁ বেটি? হ্যাঁ বেটি বাচ্চা। গাভির বয়স? 2 দাঁত। কিরকম চাচ্ছেন ভাই দাম? হ্যাঁ 50 চাওয়া দাম। হ্যাঁ বাচ্চা বেটি আর গাভির বয়স কি বললেন? 2 দাঁত, মানে প্রথম বিয়ান আর কি হয়েছে, এর আগেও দিছে। 50 চাওয়া দাম। বেচা কেনার নিয়তটা শুনি, কত হইলে বেচা? দাম বলতেছে না, 50-এর নিয়ত। তবে একটু কমের মধ্যে উনি ছেড়ে দিবেন। কিরকম ভাই গাভির বয়স? ভাই গাভির বয়স? 6 দাঁত। 6 দাঁত। বাচ্চা বেটি না বেটা? বাচ্চা বেটি। বেটি সুন্দর বাচ্চা। কিরকম দাম রাখছেন গাভি? দাম রাখছি ভাই 70। 70 চাওয়া দাম। হ্যাঁ কত বলে কাস্টমার? দাম বলে 60। বাজার কিরকম, খারাপ না ভালো? বাজার একটু খারাপ মনে হচ্ছে নাকি? আচ্ছা বেচা কিনার নিয়ত কত ভাই? 65 একটু উপরে যাইতে হবে। আচ্ছা সুপ্রিয় দর্শক, আমরা গাভি বাসুরের একটু ইনফরমেশন জানানোর চেষ্টা করতেছি। মহাদেবপুর হাটে গাভি বাসুরগুলো কী দামে ক্রয় বিক্রয় হচ্ছে এই গাভিটার একটু ইনফরমেশন নেব।
কয় দাঁত বয়স গাবির? আট দাঁত। বাসুর বেটা না বেটি? বেটি। আট দাঁত বয়স। দাম কত রাখছেন? 75 চাওয়া দাম। কিরকম দাম বলে কাস্টমার? 60-62। কত হলে ছাড়া যায়? নিয়ত কত? 70-এর নিয়ত। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমদানি অনেক, এটা বেচা কেনা ইনফরমেশন ইউটিউব চ্যানেল, আমদানি অনেক বেশি, তো সবগুলো গরুর ইনফরমেশন দেওয়া সম্ভব হবে না। আপনারা একটু আইডিয়া করে নেবেন যে কীরকম দাম লাগতেছে আমাদের মানে এলাকার গাভিগুলো। এই গাভিটার একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। ভাই গাভি কার এটা? ভাই গাভি কার? আপনাদের মানুষেরই তো ভাই। আচ্ছা আপনার গাভি? বাসুর কি বেটা না বেটা? বাসুর বেটা। গাভির বয়স? নতুন জোয়ান। নতুন জোয়ান। কত রাখছেন দাম? 85 চাওয়া দাম। কিরকম দাম বলে কাস্টমার? 75-76। ছাড়ার নিয়মটা শুনি, কত হলে ছাড়া যায়? 80-81। আচ্ছা ভাই ঠিক আছে, ধন্যবাদ। একটু ইনফরমেশন জানায়েন, আসলে জানায়েন একটু, আপনাদের সুবিধা হবে, বাইরে থেকে লোক আসবে কেনার জন্য। এই জন্য আমরা সুপ্রিয় দর্শক এই গাভিটি আপনাদের ইনফরমেশন জানার চেষ্টা করলাম। না না, খ্যাট মেটাগুলোও দরকার। আমরা আরও দু একটা গাভির ইনফরমেশন জানার চেষ্টা করবো। এখানে একটি হাড্ডিশার গাভি দেখতে পাচ্ছি। ভাই বাসুর কি বেটা না বেটি? বেটা। গাভির বয়স? বয়স জোয়ান। সুপ্রিয় দর্শক, হাড্ডিশার, হাড্ডিশার গাভি এটা, বাসুরটা বেটা। দাম কত রাখছেন ভাই? ভাই একটু বলেন কথা, দাম কত রাখছেন? 75 চাওয়া দাম। কীরকম বলে দাম কাস্টমার? 60-62। তো 65 নাকি ছাড়ার নিয়ত? হ্যাঁ। কত হলে ছাড়া যাবে? 66-67। আচ্ছা ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা ভিডিও শেষ প্রান্তে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো আমি বিদায় নিচ্ছি।